নমস্কার বন্ধুরা, আজকে যে জবের নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি এসেছে নর্থ ইস্ট সেন্টার অফ টেকনোলজি থেকে। সেই নতুন বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, তাহলে ডিপার্টমেন্ট দেখুন, সেখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সেই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং দেখুন, সেখানে বলা হয়েছে সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটা পিওরলি কন্ট্যাক্ট বেসিকের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং দেখুন, সেখানে পোস্টিংগুলি দেওয়া হবে শিলং এবং আগরতলার মধ্যে, সেই পোস্টিংটিও হবে। তাহলে দেখুন, যারা ত্রিপুরার থেকে আবেদন করবেন, আপনাদের সেখানে সুবর্ণ সুযোগ, ত্রিপুরার মধ্যেই সেই পোস্টিংটি পেয়ে যাবেন, সেটা আগরতলার মধ্যে সেই পোস্টিংটি দিয়ে দেওয়া হবে। তাহলে আমি ভ্যাকেন্সি টেবিলটি বলেছি, তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করেছি বন্ধুরা, প্লিজ যারা ইচ্ছুক রয়েছেন আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলে দেবো। তাহলে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। এবং বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন, এই যে প্রথম যে পোস্টগুলি দেওয়া হচ্ছে সেখানে এডুকেশন অনেকগুলি বেশি রয়েছে, তাদের এডুকেশন বেশি রয়েছে, তারা সেখানে এই পোস্টগুলির জন্য চেক আউট করতে পারবেন। সঙ্গে আপনাদের দেখুন, সেখানে স্যালারিও মেনশন করা রয়েছে। তাহলে আজকে আমি দেখিয়ে দেবো যে MTS এর, শুধু MTS এরটি দেখিয়ে দেবো এবং কার্পেন্টার এবং মেশিনিস্টের জন্য দেখিয়ে দেবো। তাহলে দেখুন, সেটা নাম্বার 7 এর মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে, মানে MTS। তাহলে শূন্য পদের সংখ্যা রয়েছে 5টি। এবং দেখুন, সেখানে প্রজেক্টের ডিটেলস দেওয়া হয়েছে, তারপর সেখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে, দেখুন সেখানে ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। সঙ্গে বলা হয়েছে দেখুন, এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অ্যাজ অ্যান MTS উইল বি প্রেফার্ড। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের সেখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এবং যাদের MTS এর মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে আপনাদের প্রেফারেবল বেশি দেওয়া হবে। দেখুন, সেখানে আপনাদের কিছু এডুকেশন মেনশন করা নেই, তবে দেখুন সেখানে 8 পাস থেকে হয়তো সেখানে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে দেখুন, যারা আবেদন করবেন এবং যারা সিলেকশন হবেন, দেখুন আপনাদের স্যালারি বলা হয়েছে অন ডেইলি ওয়াইজ বেসিস। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে আপনাদের যে MTS এর স্যালারিটি দেওয়া হচ্ছে, আর প্রতিদিন আপনাদের সেই স্যালারিটি দিয়ে দেওয়া হবে বন্ধুরা। তারপর দেখুন, 2 নম্বর পোস্টটি নাম্বার 6 এর মধ্যে দেখুন, কার্পেন্টারের জন্য যারা আবেদন করবেন সেখানেও কিছু আপনাদের মেনশন করা নেই এডুকেশন, সেখানে স্কেল অনুযায়ী আপনাদের সেখানে নিয়োগ করা হবে। এবং যারা ITI থেকে কার্পেন্টার করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে দেখুন, আপনাদের স্যালারি বলা হয়েছে 16,000 থেকে আপনাদের সেই স্যালারিগুলি স্টার্ট হবে, এবং মেশিন অপারেটরেরও সেম টু সেম রয়েছে, সেটা আপনারা চেক আউট করবেন বন্ধুরা। তাহলে দেখুন, আমি ইম্পর্টেন্স টপিকের মধ্যে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে বলে দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন। তাহলে দেখুন, এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাদের কিছু চার্জ বা পেমেন্ট কিছু করতে হচ্ছে, শুধুমাত্র ওদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ফিল আপ করবেন। ফিল আপ করে আপনাদের সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টটি অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে দেখুন, সেখানে PDF ফর্ম্যাট করতে হবে। PDF ফর্ম্যাট করে দেখুন, ওদের যে এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডির মধ্যে সেখানে সেন্ড করতে হবে, এবং লাস্ট ডেট দেখুন 15/11/2021 মধ্যে সেটা করতে হবে। দেখুন, সেই লাস্ট ডেটটি ভালোভাবে দেখবেন বন্ধুরা, এবং সমস্ত ডকুমেন্ট, রিলিভেন্ট ডকুমেন্ট যেগুলো রয়েছে সম্পূর্ণ ডকুমেন্টগুলি অ্যাটাচ করবেন এবং PDF ফাইল করবেন। এবং দেখুন, সেখানে রিসেন্ট একটি কালার ফটো অ্যাটাচ করে দিতে হবে এবং এই ডেটের মধ্যে সেখানে সেন্ড করতে হবে। তাহলে এই জবটির জন্য আবেদন করার জন্য, সেটা অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি, সেটা ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে এই জবটির জন্য আপনারা আবেদন করতে পারবেন। তাহলে পোস্টিং দেওয়া হচ্ছে আগরতলার মধ্যে, ত্রিপুরা আগরতলার মধ্যে এবং শিলংয়ের মধ্যে পোস্টিং দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কি দেওয়া রয়েছে। এবং বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখুন, এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি রয়েছে, তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং যদি আমি কিছু প্রবলেম হয়ে থাকে আপনাদের, তাহলে ডাইরেক্টলি সেখানে আমাদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন। তাহলে দেখুন, আপনারা ফর্মটি ফিল আপ কীভাবে করবেন। ফার্স্টলি আপনাদের নাম লিখবেন, সেটা বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপর দেখুন, 2 নম্বরের মধ্যে আপনাদের ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম লিখবেন, ডেট অফ বার্থ এবং আপনাদের এজ কী রয়েছে, সেটা এজ কাউন্ট করতে প্রবলেম হচ্ছে সেটা প্লে স্টোর থেকে যে এজ ক্যালকুলেটার সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সেটা এজ কাউন্ট করে নেবেন বন্ধুরা। এবং আমাদের ফুল অ্যাড্রেস, সেখানে পিনকোড সঙ্গে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ডিটেলসটি রয়েছে বন্ধুরা, সেটা আপনারা চেক আউট করবেন বন্ধুরা। তাহলে এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ বিষয়টি বলে দিয়েছি, তাও যদি আপনি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে। এবং বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।